বিশ্বজুড়ে চলা মূল্যস্ফীতির চাপে পিষ্ট মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। মূল্যস্ফীতির কারণে তাদের জীবন মানেও এসেছে পরিবর্তন। এর মধ্যেই কিছুটা স্বস্তি সিঙ্গাপুরে। দেশটিতে এক বছরের মধ্যে কমেছে মূল্যস্ফীতি। 2022 সালে সিঙ্গাপুরেই হার ছিল 6.1%, যা 2023 সালের ডিসেম্বরে এসে দাঁড়িয়েছে 4.8%। তবে মূল্যস্ফীতি কমলেও ভোক্তা পর্যায়ে দাম কমেনি। এখনও আগের নির্ধারিত চড়া দামেই পণ্য কিনছেন দেশটির নাগরিকরা। সিঙ্গাপুরের মনিটারি অথরিটি MAS এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানায়, পণ্য ও পরিষেবা কর 8% উন্নীত করা হয়। এ কারণে 2023 সালে দেশটির মূল্যস্ফীতির হার কমেছে। 2023 সালে MAS এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, 2024 সালের প্রথম দিকে ভিত্তি মূল্যস্ফীতি প্রভাবিত হবে। মূলত বিভিন্ন পণ্যের উপর আরোপিত কর, প্রশাসনিক পর্যায়ে বাস ট্রেনের ভাড়া বৃদ্ধি সহ বিভিন্ন ক্ষেত্রে খরচ বৃদ্ধি এতে প্রভাব ফেলেছে। এছাড়া চলতি বছরের প্রথম প্রান্তিকে বিদ্যুৎ ও গ্যাসের দামও বাড়ানো হয়েছে। এদিকে মূল্যস্ফীতি কমলেও এখনও বড় ধরনের ঝুঁকি রয়েছে বলে ধারণা করছে সিঙ্গাপুরের মনিটারি অথরিটি ও বাণিজ্য মন্ত্রণালয়। ভূরাজনৈতিক দ্বন্দ্বের কারণে বৈশ্বিক শক্তিতে নতুন ধাক্কা, পণ্য জাহাজীকরণের খরচ, প্রতিকূল আবহাওয়ার কারণে খাদ্যদ্রব্যের উচ্চ মূল্য ও অভ্যন্তরীণ পর্যায়ে কর্মী সংকট দেখা দিয়েছে। সিঙ্গাপুরের স্বাস্থ্যসেবা খাতে 5.1% এবং পরিবহন ও যোগাযোগ খাতে 3.9% ব্যয় বেড়েছিল, যার প্রভাব পড়ে ডিসেম্বরের মূল্যস্ফীতির ওপর। এছাড়া আবাসন ও ইউটিলিটি খাতে ব্যয় বেড়েছে 3.8%, আর খাদ্যদ্রব্যের দাম বেড়েছে 3.7%। সিঙ্গাপুরের পাশাপাশি মালয়েশিয়ার মধ্যবিত্তদের জন্য নেই সুখবর। অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে চলতি বছর জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনার পরিকল্পনা করছে দেশটির সরকার। একই সঙ্গে বাড়ানো হবে করের হারও। এতে মালয়েশিয়ার মধ্য উচ্চবিত্ত পরিবারগুলোর জীবনযাপন ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। চলতি বছর মালয়েশিয়াতে যে খাতের খরচ বাড়বে তার মধ্যে অন্যতম পরিষেবা বিল। এর মধ্যে পানির বিল বাড়তে পারে 1.6 থেকে 1.8 রিঙ্গিত বা প্রায় 42 টাকা সর্বোচ্চ। এছাড়া বছরের প্রথম 6 মাসে গৃহস্থালী বিদ্যুৎ বিল বাড়বে গড়ে 22 রিঙ্গিত বা 500 টাকার বেশি। বিদ্যুতে ভর্তুকি কমাতে এমন সিদ্ধান্ত বলছে দেশটির সরকার। এর আগে গত বছর বিদ্যুতের দাম সমন্বয় করে 460 কোটি রিঙ্গিত ভর্তুকি কমানো হয়েছিল। এমনকি আগামী মার্চ থেকে পানি ও বিদ্যুৎ খাতে কর 6 থেকে 8% উন্নীত করার পরিকল্পনা করেছে দেশটি। মালয়েশিয়া সরকার জ্বালানি খাতে যে পরিমাণ ভর্তুকি দেয় তার বেশিরভাগই যায় পেট্রোল, ডিজেল ও LPG খাতে। এসব খাতে ভর্তুকি কমিয়ে আনতে 2024 সালের দ্বিতীয়ার্ধে দেশটির উচ্চবিত্ত শ্রেণীর জন্য পেট্রোলে আর ভর্তুকি দেবে না বলে জানানো হয়। অর্থাৎ পেট্রোল কিনতে আরও বেশি অর্থ গুনতে হবে দেশটির উচ্চবিত্তদের। আয়ের উপর ভিত্তি করে দেশটির জনগোষ্ঠীকে সাধারণত 3 শ্রেণীতে ভাগ করা হয়। দেশটির 20% মানুষ উচ্চবিত্ত, যারা T20 শ্রেণীর অন্তর্ভুক্ত। এরপর রয়েছে M40 অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণী। এদের মাসিক আয় প্রায় 5.5 থেকে 12 হাজার রিঙ্গিত, যা টাকার অঙ্কে প্রায় 1 থেকে 1.5 লাখের কিছু বেশি। 2015 সালে ইকোনমিক ফ্রিডমের ইন্ডেক্সে বিশ্বের দ্বিতীয় মুক্ত অর্থনীতির দেশ সিঙ্গাপুর, আর বিশ্বে মাথাপিছু আয়ের দিক দিয়ে দেশটি তৃতীয় সর্বোচ্চ স্থানীয়। সঠিক ও সুস্থ ব্যবস্থাপনার ফলে ইলেকট্রনিক্স, রাসায়নিক ও সেবা খাতে রপ্তানি কার্যক্রম দেশটির রাজস্ব বৃদ্ধির প্রধান উৎস। এছাড়া দক্ষ মানব সম্পদও সিঙ্গাপুরের অর্থনীতির প্রধান উৎস। অপরদিকে মালয়েশিয়ার বৈদেশিক মুদ্রায়ের অন্যতম উৎস হল পেট্রোলিয়াম। আসিয়ান অঞ্চলে পেট্রোলিয়ামের একমাত্র রপ্তানিকারক দেশও মালয়েশিয়া। দেশটির অর্থনীতি অপেক্ষাকৃত মুক্ত হলেও রাষ্ট্রকেন্দ্রিক। মালয়েশিয়ার সরকার বিভিন্ন ম্যাক্রো অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যদিও এই প্রভাব দিন দিন হ্রাস পাচ্ছে। ইসরাত মুক্তি, এখন বিশ্ব। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।